মহাসড়কে যানজট না থাকায় এই যাত্রায় স্বস্তি, ঘরে ফেরা মানুষের ভোগান্তি নেই নৌপথেও, আজও ট্রেনের শিডিউল বিপর্যয়। রোজার মধ্যে বাস ভাড়া কম নেওয়ার আহ্বান জানালেও পরিবহন মালিকরা কথা রাখেনি, মন্তব্য সড়কমন্ত্রীর, বললেন সড়কে কোথাও শৃঙ্খলা নেই। শুধু ঈদ কেন, সারা বছরই রাস্তা এরকম স্বস্তি থাকবে এটাই জনগণ আশা করে। নানা মোড়কে টিউব মেহেদির পুরোটাই রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি, ব্যবহারকারীরা আক্রান্ত হচ্ছেন নানা রোগে, নির্বিকার প্রশাসন। এবং আইসিসি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহের পথে পাকিস্তান। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি পারভিন মিতু এবং আমি ফারিয়া শারমিন। এবার বিস্তারিত, যানজট ছাড়াই বাড়ি ফিরছেন ঈদের ঘরমুখো মানুষ, স্বস্তিতে বাড়ি ফিরতে পারায় সন্তোষ জানান তারা। ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে সকাল থেকে কোনো যানজট নেই, স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। তবে দুপুরের পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। এদিকে মহাসড়ক যানজট মুক্ত রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ। ছিনতাই ও অজ্ঞান পার্টি দৌরাত্ম্য ঠেকাতে বাড়তি নজরদারি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। ঈদ যাত্রার চতুর্থ দিনে কয়েকটি ট্রেন খানিকটা বিলম্বে ছাড়লেও ঝক্কি ঝামেলা ছাড়াই বাড়ি ফিরতে পারছেন সাধারণ মানুষ। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে এ পর্যন্ত বিলম্বে ছেড়েছে 5টি ট্রেন। অতিরিক্ত যাত্রীর চাপে এমন অবস্থা তৈরি হয়েছে বলে জানান রেলের কর্মকর্তারা। এদিকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দুপুরের পর থেকে ভিড় বাড়তে থাকে ঘরমুখী মানুষের। জুবায়ের সানির রিপোর্ট। প্রতি বছরের মতো উপচে পড়া ভিড়, ধাক্কা ধাক্কি বা ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফেরার মতো সেই চিরচেনা দৃশ্য নেই কমলাপুর রেল স্টেশনে। সোমবার ছেড়ে গেছে 56টি ট্রেন। এবছর সাধারণ মানুষ বেশ স্বস্তিতেই বাড়ি ফিরতে পারছেন, তবে তাদের ভোগাচ্ছে বেশ কয়েকটি ট্রেনের বিলম্বে ছেড়ে যাওয়া। যাত্রা তো মোটামুটি ভালোই হয়, কিন্তু এবার আসলে আমি আমার লাইফে এরকম ফার্স্ট টাইম আমি এরকম 4 ঘন্টা 5 ঘন্টা লেট করে আমি যাচ্ছি। গত বছর যে এরকম হচ্ছে বেশি লেট ছিল, এবার একটু স্বাভাবিক, মানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লেট হচ্ছে। গতবারে টিকিট ছাড়া সবাই ঢুকতো, কিন্তু এবার টিকিট ছাড়া ঢুকতে দিচ্ছে না, ওই জন্য একটু আর কি গতবারের তুলনায় অনেক স্বস্তিতে যেতে পারছি। অতিরিক্ত যাত্রীর কারণে এমন অবস্থার তৈরি হয়েছে বলে জানান রেলের এ কর্মকর্তা। অতিরিক্ত যাত্রীর চাপের কারণে উঠানামা যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে, নিশ্চিন্তে বাড়ি নির্বিঘ্নে ফিরতে পারে, সেই ব্যবস্থাই আমরা করছি। 2 থেকে 3 মিনিট হয়তো বিলম্ব করলে যাত্রীরা ট্রেনে উঠতে পারতেছে এবং গন্তব্য উদ্দেশ্যে যাইতে পারতেছে, ঈদ করতে পারতেছে। তো আমরা ওই চিন্তাটা রেখে আসলে একটু কিছুটা বিলম্ব হচ্ছে আর কি। এদিকে রাতে লঞ্চ ছাড়লেও রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে সকালের পর থেকেই আসতে থাকেন ঘরমুখী মানুষ। খেয়ে রেখে আসছি ইফতার, আমরা বরিশালে যে করবো বা যা কিছু করবো, আমরা কোনো খাবার নিয়ে আসতে পারি না, আসি নাই, কিন্তু ওনার লঞ্চ এখন পর্যন্ত ছাড়তেছে না। সারাদিন বই লইছি লঞ্চে, এখনো লঞ্চ ছাড়ে না। দক্ষিণ অঞ্চলের মানুষের ঈদ যাত্রা পরিদর্শনে সদরঘাটে আসেন ডিএমপি কমিশনার। যারা স্বজনদের সাথে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে যাবেন, তারা এই পথে বিশেষ করে বৃহত্তর বরিশাল, খুলনা, কুমিল্লা, ফরিদপুর অঞ্চলের লোকজন এই পথে গিয়ে থাকে, তারা নির্বিঘ্নে এই এলাকায় যেতে পারবেন। আবার ঈদ শেষে ক্রমান্বয়ে কর্মমুখর সেই প্রিয় মহানগরী ঢাকাতে আবার ফেরত আসবেন। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। ঢাকা থেকে কুমিল্লা যেতে সময় লাগছে 1.5 ঘন্টা, আর 2 ঘন্টায় যাওয়া যাচ্ছে ফেনীতে। দুদিন আগেও যা কল্পনায় ছিল না দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষের, মেঘনা গোমতী শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত সেতু যান চলাচলের জন্য খুলে দেয়, স্বস্তি ফিরেছে দেশের প্রধান এ মহাসড়কে। কুমিল্লা উত্তর প্রতিনিধি আবুল খায়ের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। ঈদ যতই ঘনিয়ে আসছে ঘরমুখো মানুষের চাপ তত বৃদ্ধি পাচ্ছে।
তবে এবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নেই কোনো যানজট। ফাঁকা মহাসড়কে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারছে সাধারণ যাত্রীরা। যদিও গেল 25 মের আগে পুরো উল্টো চিত্র ছিল এখানে। দেশের প্রধান এই মহাসড়ককে 4 লেনে উন্নতি করা হলেও কাঁচপুর মেঘনা গোমতী সেতু 2 লেন হওয়ার কারণে স্বস্তি ছিল না এই সড়কে। যানজটে নাকাল হতে হয়েছে প্রতিদিন, দেড় ঘন্টার পথ পাড়ি দিতে হয়েছে 5 থেকে 6 ঘন্টায়। দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু উদ্বোধনের মধ্য দিয়ে যেন এই অঞ্চলের মানুষ এবং যান চালকদের স্বস্তির দ্বার উন্মোচন করা হয়েছে। 10 ঘন্টা 12 ঘন্টা সময় লাগছে, মানুষের অনেক দুর্ভোগ প্রবাহিত হয়েছে এখানে। আনন্দিত, আমরা খুব খুশি এটা খুলে দেওয়ার কারণে, দেশটা উদ্বোধন হওয়ার কারণে যানজট নাই, এখন যাত্রীরাও খুশি আছে, আমরাও খুশি আছি, সব দিক দিয়ে আমরা এখন সুবিধা শান্তি পাইতেছি। ঈদকে কেন্দ্র করে নতুন কোনো দুর্ভোগ যেন দেখা না দেয় সেদিকে সজাগ রয়েছে সড়ক বিভাগ। 3টি ব্রিজ উদ্বোধন হওয়াতে এখানে ঢাকা চিটাগং 4 লেনে যে বটলনেকটা ছিল এটা কেটে যাবে এবং আমরা নিয়মিত এই সড়কে যেন কোথাও কোনো রকম নতুন করে পথস্থ তৈরি না হয় সেজন্য আমাদের একটা টিম সবসময় কাজ করতেছে। মানুষের ভোগান্তি লাঘবে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বিশেষ প্রস্তুতি নিয়েছে হাইওয়ে পুলিশ। মহাসড়কে যানজট মুক্ত রাখা, মানুষকে নিরাপদে তাদের বাড়িতে পৌঁছে যাওয়ার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, যেখানে গুরুত্বপূর্ণ স্থানে যে মহাসড়ক সংলগ্ন যেখানে হাট বাজার বা মানুষের ভিড় যেখানে বেশি হয় সেই জায়গাটাকে আমরা গুরুত্ব দিয়ে আমাদের কুইক রেসপন্স টিম নামে একটা স্পেশাল টিম আমরা গঠন করেছি, প্রত্যেকটা জায়গাতে থাকবে। যাওয়ার পথে যেমন স্বস্তি মিলেছে আসার পথটাও যেন তেমনই হয় এমন প্রত্যাশা রাজধানী ছেড়ে যাওয়া মানুষগুলোর। মাসুদ মুস্তাহিদ, আরটিভি। দর্শক, রাজধানীর সদরঘাট থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, সদরঘাটে যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা এবং সার্বিক পরিস্থিতি আমাদের জানান। সদরঘাটে এখন দক্ষিণাঞ্চলে ঈদে ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড়। আপনাকে যদি একটু দেখাই যে এই সদরঘাটের যে পল্টনগুলো আছে সেই পল্টনগুলোতে দাঁড়িয়ে আছে লঞ্চগুলো। আর এরই মধ্যে আপনি জানেন যে দুপুরবেলায় ডিএমপি কমিশনার উনি সার্বিক পরিস্থিতি দেখতে উনি পরিদর্শনে এসেছিলেন। উনি বলেছেন যে এবার সার্বিক ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলা একদম স্বাভাবিক রয়েছে এবং আমি এরই মধ্যে বেশ কয়েকজন যাত্রীর সাথেও কথা বলেছি, তারাও বলেছেন যে এর আগে যেরকম একটি বিশৃঙ্খলা পরিবেশ এই সদরঘাটে ছিল সেটি এখন নেই, অনেকটা সুশৃঙ্খলভাবে তারা তাদের পল্টনগুলোতে তারা প্রবেশ করছেন এবং তাদের যে নির্দিষ্ট যে লঞ্চগুলো আছে সেই লঞ্চগুলোতে তারা উঠে যাচ্ছেন। এটা অভিযোগ প্রায় সময় আমরা শুনে থাকি যে অতিরিক্ত যাত্রী লঞ্চগুলোতে নেওয়া হয়। তো আপনাকে বলে রাখি যে ভ্রাম্যমাণ আদালত কিন্তু সবসময় কিন্তু মনিটর করছেন যাতে লঞ্চগুলোতে যাতে অতিরিক্ত কোনো যাত্রী নেওয়া না হয়, সে বিষয়ে তার নজরদারির মধ্যে রেখেছেন এবং আমরাও দেখেছি যে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে সেগুলো যতটুকু যত সংখ্যক যাত্রী নেওয়ার কথা সে যাত্রীগুলোই তারা এখানে নিচ্ছেন, অতিরিক্ত যাত্রী নেওয়ার সুযোগ তারা পাচ্ছেন না এবং তাদেরকে দেওয়াও হচ্ছে না। আর তত দিন রাখি কয়েকদিন যেরকম লঞ্চ সদরঘাটে যেরকম যাত্রীর সংখ্যা কম ছিল আজকে কিন্তু সবচেয়ে বেশি। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, উনি বলেছেন যে আজকে সবচেয়ে বেশি যাত্রীর চাপ তারা লক্ষ্য করেছেন এবং সেটিও তারা অনেক সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে সেই চাপটি তারা সামলানোর চেষ্টা করছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে এই যখন বাড়তি চাপ থাকে তখন কিন্তু অজ্ঞান পার্টি মলম পার্টির একটি দৌরাত্ম্য আমরা লক্ষ্য করি। তবে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে আছে, এখন পর্যন্ত অজ্ঞান পার্টি মলম পার্টি বা টানা পার্টির যে খবর আমরা পাই সেটি আমরা পাইনি। তো ধারণা করা হচ্ছে যে সুশৃঙ্খলভাবে যারা ঈদে ঘরে ফেরা মানুষ যারা সদরঘাটে এখন আছেন তা নিরাপদে পৌঁছে যাবেন। আর আপনাকে একটা তথ্য দিয়ে রাখি যে গেল রোববার কিন্তু দেড় ঘন্টা লঞ্চ চলাচল কিন্তু বন্ধ ছিল বৈরী আবহাওয়ার কারণে, তবে এখন কিন্তু আবহাওয়া একদম স্বাভাবিক রয়েছে। ধারণা করা হচ্ছে যে আজকে যারা লঞ্চে করে বাড়ি ফিরছেন তারা একদম শান্তিপূর্ণভাবে এবং নিরাপদে বাসায় পৌঁছাতে পারবেন। জি আপেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ সদরঘাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। এদিকে যানবাহনের চাপ বাড়ছে দক্ষিণবঙ্গের 21টি জেলার প্রবেশদ্বার পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। দুপুরের পর থেকে চাপ বাড়তে থাকে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ। এই ঘাটে যানবাহন পারাপারে 19টি ফেরি চলাচল করছে, এছাড়া 34টি লঞ্চ সহ স্পিডবোট দিয়েও মানুষ নদী পার হচ্ছেন। কোনো প্রকার ভোগান্তি ছাড়াই যাত্রীরা নদী পার হতে পারছেন বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। যানজট নিরসনে ঘাট এলাকায় 5 শতাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এদিকে যানবাহনের তেমন চাপ নেই মুন্সীগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে। 18টি ফেরিতে এই ঘাটে যানবাহন পারাপার হচ্ছে, নির্বিঘ্নে নদী পার হতে পেরে স্বস্তিতে ঘরমুখী মানুষ।
ঈদের সময় ফাঁকা রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন জিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি একথা বলেন। তিন দফা তল্লাশির পর মুসল্লিদের জাতীয় ঈদগাহে প্রবেশ করতে হবে বলে জানান তিনি। এক সপ্তাহ ধরে রাজধানীতে ব্লক রেড চলছে। বাস, ট্রেন ও লঞ্চ ঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। এ সময় নগরবাসীর সহযোগিতাও চাইলেন তিনি। পুরো এলাকা সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই এই এলাকার ভিতরে গাড়ি নিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। চেকপোস্টের সকলকে ফিজিক্যাল তল্লাশি, মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির মাধ্যমেই ঈদগাহ ময়দানের দিকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তিন দফা তল্লাশির পরেই যে কেউ জাতীয় ঈদগাহ ময়দানে আসতে পারবে। ঈদ যত ঘনিয়ে আসছে তত বাড়ছে টিউব মেহেদির চাহিদা। নামে থাকলেও আদতে মেহেদির ছিটে ফোটাও এতে নেই। নানা নামে নানা মোড়কের এসব পণ্য তৈরি পুরোটা রাসায়নিক পদার্থ দিয়ে, ফলে নিয়মিত ব্যবহারে চামড়া পুড়ে যাওয়াসহ নানা রকম রোগে আক্রান্ত হচ্ছেন ব্যবহারকারীরা। তবে প্রকাশ্যে এসব বিক্রি হলেও বন্ধে নেই তেমন তৎপরতা। তাই এসব ব্যবহার না করে প্রাকৃতিক মেহেদি ব্যবহারের পরামর্শ দিলেন চিকিৎসকরা। জাহিদ রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। রাজধানীর চকবাজারের অলিতে গলিতে এখন টিউব মেহেদির জমজমাট ব্যবসা। ইন্ডিয়ান সিরিয়ালের নামে চলে এসবের নামকরণ। রানু পেলো লটারি, দেবী চৌধুরানী, দিদি নাম্বার ওয়ান, পটল কুমার গানওয়ালা, ভানুমতির খেল, জয়া, কৃষ্ণকলি, আমি সিরাজের বেগম, গৌরী, টেক্কা রাজা বাদশাহ, ময়ূর পঙ্খী, শাহজাদি, খোকাবাবু সহ অদ্ভুত সব নাম। নামের তো শেষ নেই, অনেক নামের আছে, না হয় 40টা পদ ধরে দিয়েছে। কে আপন কে পর, সাত ভাই চম্পা, কিরণমালা, টেক্কা বাদশাহ, কাবেরি গড়ি, নেহা, সাত ভাই চম্পা, ঠিক আছে, এগুলি নাটকের সম্পূর্ণ ইন্ডিয়ান নাটক দেখে আমরা এগুলি তৈরি করি। আমরা তো এখান থেকে পাইকারি নেই আর বিক্রি করি, একটু হয়তো 10 টাকা 5 টাকা ব্যবধানে বিক্রি করি। মেহেদির জন্য রহমান মার্কেট বিখ্যাত বেশি। এখানে সব পদের মেহেদি, টিউবের মেহেদি পাওয়া যায়। মেহেদির নামে প্রকাশ্যে এসব ক্ষতিকর টিউব বিক্রি হলেও দেখার কেউ নেই, নেই বিএসটিআই অনুমোদনও। পাতা মেহেদি তো মনে করেন এখন বিলুপ্ত হয়ে গেছে, পাতা মেহেদি নাই বললে চলে। এগুলি সব আমাদের মানে কেমিক্যালে। বাসায় ঈদের অনুষ্ঠানের জন্য তো নিতে হয়, লাগানোর জন্য। আমার পার্লার আছে তো, এই জন্য পার্লার থেকে আর কি বিক্রি হয়। সবচেয়ে কম আছে নাটকের সিরিয়ালগুলি 130 করে, ওটি কম দামে, লোকাল মাল তো কম দামে, আলো সবাই কম দরে ওগুলি এখানেই সব। তারপরও চলছে টিউব মেহেদি কেনা বেচা ও এর ব্যবহার। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় এসব পণ্য ব্যবহার না করার পরামর্শ দিলেন এই চিকিৎসক। যে জায়গাগুলোতে মেহেদির কারুকাজ করে লাগানো হয় ঠিক ওই জায়গাগুলোতে দেখা যায় যে একদম পুড়ে যাচ্ছে, পুড়ে কালো দাগ হয়ে যাচ্ছে। এরপরে পেশেন্ট অ্যাক্সিডেন্টালি আমাদের কাছে আসতেছে, বাজার থেকে পাতা কিনে এনে বা গাছ থেকে পাতা ছিঁড়ে সেই পাতাটা দিয়ে বেটে মেহেদি হাতে লাগাতো। আসলে ওটাই রেকমেন্ডেড, যদি কেউ লাগাতে চায় সেই মেহেদিটাই লাগানো উচিত। টিউব মেহেদি আসলেই ক্ষতিকর এবং ওটাতে ক্ষতিকর কেমিক্যাল থাকার কারণে এই রিয়াকশনগুলো হচ্ছে। এইসব পণ্য বাজারজাত বন্ধে র‍্যাব তৎপর রয়েছে বলে জানালেন সংস্থার পরিচালক। যে পরিমাণ ম্যাজিস্ট্রেট আছে সেটা দিয়ে আসলে এই মুহূর্তে সারা বাংলাদেশে আমাদের যে 15টি ব্যাটালিয়ন আছে সেখানে আসলে আমরা মোবাইল কোর্ট আপাতত পরিণত করতে পারছি না। আশা করি যে আমাদের যে যে প্রাধিকার আছে সেই অনুযায়ী আমরা ম্যাজিস্ট্রেট যে পেলে আমার মনে হয় যে আরও সুন্দরভাবে সফলভাবে আমরা আমাদের অভিযান পরিচালনা করতে হবে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। বই প্রকাশের 5 বছর পর একে খন্দকারকে ক্ষমা চাইতে বাধ্য করেছে আওয়ামী লীগ। বিষয়টি এখন জনগণের কাছে পরিষ্কার। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন। আওয়ামী লীগ কখনো আদালতকে ব্যবহার করে, আবার কখনো গোয়েন্দাদের মাধ্যমে চাপ দিয়ে বিভিন্ন সময় লিখিত গ্রন্থের বিভিন্ন অধ্যায় পরিবর্তন করতে বাধ্য করে বলে অভিযোগ করেন রিজভী। হুমকি দিয়ে সত্যকে ঢেকে রাখা যাবে না বলে মন্তব্য করেন তিনি। শিকার নারী শিশু আওয়ামী ম্যানুফ্যাকচার্ড ইতিহাসের সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে সেই লেখক কিংবা ইতিহাসবিদকে ক্ষমা চাইতে হবে। বই প্রকাশের 5 বছর পর মহান মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার এবং বর্ষিয়ান সাবেক মন্ত্রীকে যে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে সেটি জনগণের কাছে খুবই পরিষ্কার।
এর আগে কখনো আদালতকে ব্যবহার করে আবার কখনো সরকারি এজেন্সিগুলোকে ব্যবহার করে মুক্ত মনের বিবেকবান কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, জীবনী লেখক, ইতিহাসবিদদের উপর চাপ প্রয়োগের মাধ্যমে লিখিত গ্রন্থের বিভিন্ন অধ্যায় পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। ইসলামের রকনসমূহের মধ্যে তৃতীয়টি হচ্ছে যাকাত। রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমজানেই, তাই যাকাত আদায় হয় সবচেয়ে বেশি। ইসলামের বিধান অনুযায়ী সব মুসলমানকে সঠিকভাবে যাকাত আদায় করতে হবে এমন মত আলেম ওলামাদের। তারা বলছেন, সঠিকভাবে যাকাত আদায় না করা হলে আখিরাতে কঠিন শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। মুসলমানদের জন্য ইমান ও সালাতের পরেই যাকাতের স্থান। পবিত্র কোরআনের বহু জায়গায় সালাতের সঙ্গে সঙ্গে যাকাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। এর অস্বীকারীরাই কাফির, আর যাকাত আদায় না করা কবিরা গুনাহ। নেসাব পরিমাণ সম্পদের মালিক, প্রাপ্তবয়স্ক, স্বাধীন মুসলমান নরনারীর উপর যাকাত ফরজ। এক বছর ধরে জমে থাকা সম্পদের 40% এক ভাগ যাকাত দিতে হবে। যাকাতের মাধ্যমে ধনীদের সম্পদ তার জায়গায় থাকে, কিছুটা কমলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেওয়ার, বরকত দেওয়ার ঘোষণা দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যাকাতের যে সম্পদ, আমার জমাকৃত সঞ্চিত সম্পদ, এটা একটা সাপের আকৃতি হবে এবং এটা তাকে দংশন করতে থাকবে এবং বলতে থাকবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত ধন। অব্যবস্থাপনার কারণে বাংলাদেশে যাকাতে দারিদ্র দূর করা সম্ভব হয় না, তাই সহায়হীনকে স্বাবলম্বী করা যাকাত আদায়ের লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন এই ইসলামী চিন্তাবিদ। আমি যাকাত জারি দিচ্ছি, সেই ব্যক্তি যদি একেবারেই অক্ষম ব্যক্তি হয়, তাহলে আপনি সেই কোনো রকমের খাওয়ার জন্য কিছু দেন, আর যদি কিছু করে খাওয়ার মতো সক্ষম ব্যক্তি হয়ে থাকে, তাহলে তার একটা রিক্সা কিনে দেন অথবা একটা গাবি কিনে দেন অথবা কিছু মানে লাইডুলা তৈরি করার জন্য সেই রকম কিছু ব্যাট কিনে দেন, কিছু সরঞ্জাম কিনে দেন, যেই পুঁজি পাওয়ার পর সেই পুঁজিগুলোকে বিনিয়োগ করে সে যেন আগামী বছর যাকাতের দিকে মুখাপেক্ষি না থাকে। কারো কাছে টাকা পাওনা থাকলে তার উপরও যাকাত দিতে হবে, তবে যে ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা নেই সে টাকার উপর যাকাত ফরজ নয়। মা, বাবা, স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে ও দাদা দাদিকে যাকাত দিতে পারবে না। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ও হাসপাতাল ইত্যাদি নির্মাণ ও উন্নয়ন কাজে যাকাতের অর্থ দেয়া যাবে না। গরিব অভাবীকে কোনো কাজের পারিশ্রমিক বা বেতন ভাতা হিসেবে যাকাতের অর্থ দেয়া যাবে না। অমুসলিম ব্যক্তিবর্গকে যাকাত দেওয়াও বৈধ নয়। এদিকে ইসলামের আরেক ফরজ বিধান ফিতরা, এবছর ন্যূনতম 70% ফিতরা ধার্য করা হয়েছে। ঈদুল ফিতরের দিন ঈদগাহের উদ্দেশ্যে বের হওয়ার আগেই ফিতরা আদায় করতে হবে। যাকাত পাওয়ার যোগ্য ব্যক্তিরাই ফিতরাও পাওয়ার যোগ্য। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। ঈদুল ফিতরে কোনো ধরনের নাশকতা পরিকল্পনা বা হুমকির কথা জানা নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান। তবে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত আছে বলেও জানান তিনি। দুপুরে চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ ঈদগাহ ময়দানে ঈদ জামায়াত নিরাপত্তা প্রস্তুতি দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে ঈদ জামায়াতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসিরউদ্দিন। প্রখ্যাত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদের দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। সকাল 10:00 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদী সহ অন্যান্যরা অংশ নেন। জানাজার পর অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদের প্রতি শেষ শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। এ সময় ওবায়দুল কাদের বলেন, শিল্প ও সাহিত্য অঙ্গনে অধ্যাপক মমতাজউদ্দিন আহমদ বিরল প্রতিভার অধিকারী ছিলেন। তার চলে যাওয়ার শিল্প সাহিত্যাঙ্গনে অপরিণীয় ক্ষতি হয়ে গেল। যুদ্ধের চেতনা জীবিত বঙ্গবন্ধুর আদর্শের একজন অকুতোভয় সৈনিক এবং আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিয় মানুষ, তার স্মৃতি অমর হোক, অব্যয় হোক, অক্ষয় হোক, আমাদের কাজে, আমাদের কথা, আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ।
দর্শক, শেষ মুহূর্তে সিলেটের বিপণন বৃত্তাঙ্গুলোতে জমে উঠেছে ঈদের বেচাকেনা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন মাহমুদ সুজাত। সুজাত, ঈদ কেনাকাটা কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতাদের অসন্তোষ রয়েছে কিনা আমাদের জানাবেন। ধন্যবাদ ফারিয়া। প্রবাসী অধ্যুষিত সিলেটে কিন্তু শেষ মুহূর্তের ঈদের কেনাবেচা কিন্তু খুব বেশি জমে উঠেছে এবং সকাল থেকেই কিন্তু সেহরির আগ পর্যন্ত প্রত্যেকটা শপিং মলে কিন্তু মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ শেষ হয়েছে, কিন্তু মার্কেটে একটু ভিড় কম। তারপরে অনেক ক্রেতারা কিন্তু তাদের স্বাচ্ছন্দ্যের পোশাক কিনতে সিলেটের বিভিন্ন শপিং মলে কিন্তু ভিড় করছেন। সিলেটের যে সকল সবচেয়ে বড় বড় শপিং মল দুটি রয়েছে, মহা শপিং হাউস, চন্দ্রবিন্দু, ইরানি, বুরকামল সহ সবগুলাই শপিং মলে কিন্তু মানুষের উচ্চ বড় ভিড়। কেনাকাটা নিয়ে আমি বেশ কয়েকজন ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে মূলত স্বাচ্ছন্দ্যের মধ্যেই কিন্তু দামটা রয়েছে। তাছাড়া আমি বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম যে বিক্রেতা বলছে যে সিলেটে কিন্তু দেশি পোশাকের পাশাপাশি ভারতীয়, পাকিস্তানি, ইরানি সহ বিভিন্ন ধরনের পোশাক এসেছে এবং ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কিনছেন। তাছাড়া আইন শৃঙ্খলা সব কিছুই কিন্তু ঠিক রয়েছে, তা সিলেটে কিন্তু খুব শান্তিপূর্ণভাবেই ঈদের কেনাবেচা চলছে। এই ছিল আমার কাছে সিলেটের ঈদের কেনাবেচার সর্বশেষ পরিস্থিতি। ফারিয়া, ধন্যবাদ সুজাত আপনাকে। দর্শক, সিলেট থেকে জানাচ্ছিলেন হুসাইন আহমেদ সুজাত। নানা রকমের পোশাকে ছেয়ে গেছে রাজধানী ফুটপাত, ধুম লেগেছে শেষ সময় ঈদের কেনাকাটায়। নামি দামি শপিং মলের পাশাপাশি ফুটপাতেও পছন্দের পোশাক কিনছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন শেষ সময় হয়, বিক্রিও বেড়েছে। ফুটপাতের ঈদ বাজার নিয়ে আরো জানাচ্ছেন এয়ার বাদল। এরকম হাঁকডাক করে পোশাকের দাম বলে ক্রেতা আকর্ষণের চেষ্টা ফুটপাতের এ বিক্রেতাদের। তাই যতটা ক্রেতা আকর্ষণ করা যায় ততটাই বিক্রি বাড়ার সম্ভাবনা, তাই গলা ছেড়ে পণ্যের দাম জানাচ্ছেন তারা। ফুটপাত, তাতে কি হয়েছে? নতুন জামা বলে কথা, ক্রেতাদের আগ্রহ আর ভিড়ের কমতি নেই। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে অনেকেই কিনছেন নিজের বা প্রিয়জনের জন্য পছন্দের পোশাকটি। আমি এখান থেকে দুটা চ্যান্ডেল জুতা কিনছি, একটা পাঞ্জাবি কিনছি, প্লাস বেল্ট প্যান্ট আর একটা শার্ট। এখানে গার্মেন্টস কোয়ালিটি মাল, কাপড় অনেক ভালো, সুতি কাপড় আমরা বঙ্গর মার্কেট থেকে কিনি, এখানে নিয়ে বিক্রি করি ঈদের জন্য। আমার নিজের জন্য শার্ট কিনতে আসছি, আমি দেখতেছি সুতি কাপড়ের শার্ট, ভালো লাগলে নিব। অন্যদিকে বিক্রেতারা যেন বিক্রির মধ্য দিয়েই ঈদের আনন্দ উপভোগ করছেন, কথা বলার ফুসরত নেই তাদের। তবে ফুটপাত হলেও পোশাকগুলোর মান ভালো, দাবি এ ব্যবসায়ীদের। শুরু মেদে লাগবে 2500-3000 টাকা লাগবে, কিন্তু এখানে আমরা পাইতেছি আমরা কম দামে আনতেছি, আমাদের কম দামে আমরা বিক্রি করতেছি। বেচা কিনা মোটামুটি ভালো হইতেছে, কিন্তু আমরা রাত্রে 10-11-12 পর্যন্ত খোলা রাখি দোকান। ফুটপাতের এ দোকানগুলোতে এরকম হাঁক ডাক করে বিক্রি চলবে সাত রাত পর্যন্ত। এআর বাদল, আরটিভি, ঢাকা। ঈদের দিনে রাজধানী ঢাকা সহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায় ওইসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া সারা দেশে তাপমাত্রা সহনীয় থাকবে। বিস্তারিত জানাচ্ছেন মুক্তা মাহমুদ। পশ্চিমা লঘুচাপের প্রভাবে পূবালি বায়ুপ্রবাহের সংযোগের কারণে গত কয়েকদিন ধরেই সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে, যা ঈদের দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান আবহাওয়া অফিসের এই কর্মকর্তা। আগামী 5ই জুন পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বিশেষত ঢাকা ডিভিশন সহ দেশের যে অন্যান্য ডিভিশনগুলি আছে, বিভাগগুলি, সেগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। যে বৃষ্টিপাত এটা সবসময় হবে না, আকাশে মেঘও থাকবে, কখনো কখনো রৌদ্র থাকবে, কখনো মেঘলা আকাশ, আর যেই সময় বৃষ্টিপাত হবে তখন তো মেঘলা একদম মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টির কারণে তাপদাহ কেটে যেয়ে সারা দেশের তাপমাত্রা সহনীয় থাকবে বলে আবহাওয়া বার্তায় বলা হয়েছে। তবে ঈদের দিন রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ঈদুল ফিতরের দিনে আপনার রাজশাহী এবং রংপুর বিভাগে মানে সকালের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিছুটা কম। ঈদের কয়েকদিন বজ্রমেঘের আনাগোনা হতে পারে বলে নদীপথে সাময়িক সতর্কতা জারি হতে পারে। এছাড়া বজ্রপাতের সময়টা সবাইকে সতর্কভাবে চলাফেরা পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। নৌপথে কর্মকাণ্ড স্বাভাবিক থাকবে,
তবে যদি সাময়িকভাবে কোনো বজ্রমেঘ তৈরি হয়, বড় ধরনের বজ্রমেঘ তৈরি হয়, তো সাময়িকভাবে কিছু সময়ের জন্য বন্ধ থাকতে পারে। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মহাসড়কে যানজট না থাকায় ঈদ যাত্রায় স্বস্তি ঘরে ফেরা মানুষের, ভোগান্তি নেই নৌপথেও, আজও ট্রেনের শিডিউল বিপর্যয়। রোজার মধ্যে বাস ভাড়া কম নেওয়ার আহ্বান জানালেও পরিবহন মালিকরা কথা রাখেননি, মন্তব্য সড়কমন্ত্রীর, বললেন সড়কে কোথাও শৃঙ্খলা নেই। নানা মোড়কে টিউবওয়েব মেহেদির পুরোটাই রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি, ব্যবহারকারীরা আক্রান্ত হচ্ছে নানা রোগে, নির্বিকার প্রশাসন। এবং আইসিসি বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ডকে 349 রানে টার্গেট দিল পাকিস্তান। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। আরটিভি সবশেষ সংবাদ জানতে চেয়ে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল পে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।